আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা। রিপন ওয়ার্ল্ড আরবিতে আমি রিপন জানাচ্ছি আপনাদেরকে সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ওয়েবসাইট আপনি যদি প্রবেশ করেন তখন অনেক ধরনের আপনার কিছু অ্যাড আসে, যেমন লেখা থাকে কংগ্রেচুলেশন, আপনি এই জিতি নিয়েছেন, ওটা জিতি নিয়েছেন, আপনি এটা চাপুন, এটা চাপলে আপনি এটা পাবেন। যেমন জ্যাকপটের মধ্যেও অনেক ধরনের অ্যাড আসে, ওসব অ্যাডগুলো দেখলে আপনি প্রবেশ করতে মন চাইবে, কিছু দিতার জন্য মন চাইবে। আপনাদেরকে অনুরোধ করব এইসব ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন না। এগুলো বিভিন্ন ধরনের স্পেন থেকে, ইটালি থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে, কোরিয়া থেকে, জাপান থেকে এইসব ধরনের আপনার কিছু হ্যাকার আছে বা বিভিন্ন ধরনের অ্যাডমেনরা আছে। এগুলো আমাদের বিভিন্ন দেশ থেকে মানুষের মোবাইলের ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যায়। এগুলো আসলে যারা বোঝে না তারা প্রবেশ করে ওইসব ধরনের পেজগুলো চাপ দিলেই ওদের মূল অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নিয়ে যায়। প্লিজ, আপনাদেরকে অনুরোধ করবো এইসব ধরনের অ্যাড থেকে আপনারা দূরে থাকবেন, আপনাদের মোবাইলের অ্যাকাউন্টের টাকাগুলো কিন্তু চলে যাবে। আবার অনেকের আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়, যেমন ফেসবুক, ইউটিউবের আইডিগুলো আপনার হ্যাক হয়ে যায়। আসুন আমি আপনাদেরকে দেখাবো, আমি একটি মাত্র পেয়েছি, আর একটা আমি পেয়েছিলাম তখন আমার মোবাইলের টাকা ব্যালেন্স কেটে নিয়ে গিয়েছিলো। আসুন আপনাদেরকে দেখাই কেমন ধরনের ভিডিও অ্যাডগুলো আপনাদেরকে দেখাবে। ওসব দেখানোর পরপর আপনারা এটা চাপবেন, ওটা চাপবেন, এগুলো বলবে আপনি এটা জিতেছেন, কম্পিউটার জিতেছেন, মোবাইল জিতেছেন, তারপরে বিভিন্ন ধরনের কম্পিউটার জিতেছেন, এভাবে বলে আপনার থেকে ওরা ওখান থেকে শুধু একটার পর একটা পেজ করতে বলবে, আপনি পেজ করবেন, এরপর আপনার শুধু বিজয়ী হওয়ার জন্য আপনি অনেক কিছু করবেন। সো বন্ধুরা, এইসব থেকে আপনারা দূরে থাকবেন, এগুলাতে টোটালে আপনারা মাথা গামাবেন না। চলুন আপনাদেরকে দেখাই ওইসব ধরনের ওয়েবসাইটগুলো কীভাবে আপনি ধরনের ক্রোমা, ওপেরা মিনি, বিভিন্ন ব্রাউজ থেকে আপনি যদি আপনার এইসব ধরনের অ্যাড আসে ওগুলোতে কেন ঢুকবেন না, চলুন দেখি। বন্ধুরা, আপনাদের ব্রাউজারের ধরেন ক্রোমা বা ইউটিউব ব্রাউজার, ওপেরা মিনিতে এরকম কোনো ব্রাউজার দেখলে এরকম কোনো আপনার যদি দেখা কংগ্রেচুলেশন, ইউ আর ওয়ান অফ লাকি ভিজিটর ক্লাম ইউর প্রাইজ টুডে, তখন আপনারা এইসব ধরনের কিছু দেখলে বা অ্যাড দেখলে আপনারা ওগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে আপনাকে দেখাবে একটা স্প্রিংয়ের মতো, মানে যেটা আপনার ইয়ার মতো, লাকি ড্রর মতো, জ্যাকপটের মতো এরকম দেখাবে। তখন আপনাকে ওখানে বলা হবে অভিনন্দন, প্রতিবার আমরা যতভাবে বাছাই করি পাঁচজন ভাগ্যবান মোবাইল পরিদর্শক আপনার অবস্থান থেকে যেন আমাদের স্পর্শ থেকে একটি সদস্য অফার পেতে পারে, আপনি কি পুরস্কার পেতে পারেন তা চাকাটি ঘুরান। তখন আপনি চাকাটি ঘোরার পর প্রথমে আপনাকে বলবে যে আপনি কিছু পান নাই, তখন আপনাকে বলবো যে আপনি আরেকটি ট্রাই করুন, আমরা দুঃখিত, অনুগ্রহ করে চেষ্টা করুন। তখন আপনি কী করবেন, আবার এটা চেষ্টা করবেন। চেষ্টা করলে ধরেন আপনি ল্যাপটপ, মোবাইল, ধরেন ঘড়ি, যে কোনো একটা জিতে নিলেন, ধরুন আমি এটা এখন জিতে নিলাম, কি একটা আইফোন জিতে নিলাম, তখন ওখানে বলবে যে অভিনন্দন, আপনি এই রাউন্ডের বিজয়ী, আপনি হারিয়েছেন 2.5631 ব্যবহারকারীকে। তখন আপনাকে ওখানে আপনাকে প্রবেশ করতে বলবে, তো আপনি নির্দায় ওখানে কী করবেন, ওই মোবাইলটির আশায় এটা কী করবেন, আবার এখানে প্রবেশ করবেন। ওখানে আপনাকে একটা ওয়েবসাইটের কথা বলবে, ওটাতে আপনি অ্যালাউ করবেন, অ্যালাউ করলে আপনাকে আবার বলা হবে যে ওখানে অ্যালাউ করার জন্য, তখন ঠিক একই রকম অ্যালাউ করলে আপনি ওটাতে প্রবেশ করবেন। কারণ যেহেতু আপনি একটা মোবাইল জিতে নেওয়ার সুযোগ পেয়েছেন, সেই জেতার জন্য আপনি ওটাতে ক্লিক করবেন। তখন আপনাকে বলা হবে যে কংগ্রেচুলেশন, উই হ্যাভ দ্য সিলেক্টেড ফর রাউন্ড টু, মানে আপনি অলরেডি 2 নম্বর রাউন্ডটা শেষ করে ফেলেছেন। তখন আপনার মোবাইলের অপারেটর কোনটা সেটা আপনাকে সিলেক্ট করতে বলবে, যেমন আমি হচ্ছে রবি, রবিটা আমি যদি সিলেক্ট করি তখন আমাকে ওখানে কী বলবে দেখুন, একটা নাম্বার দেখাবে, সে নাম্বারটা হচ্ছে স্পেনের। এই স্পেনের এটাতে আপনি যদি কল দেন তাহলে হবে কি হবে, যে আপনাকে বলা হবে যে বাংলা অনুসন্ধানের জন্য 1 চাপন বা ইংলিশ অনুসন্ধানের জন্য 2 চাপন। তখন আপনি কী করেন, এটা বাংলা, বাংলাদেশি যেহেতু আপনি বাংলার জন্য আপনি 1 চাপবেন। তখন আপনাকে বলা হবে যে ওখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি এই হ্যান্ডসেটটি বিজয়ী হবেন। তখন দেখুন আমি এটা 25 ডিসেম্বর 2018 5:07 আমার এটা চলে আসলো। তখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি 7 মিনিট 4 সেকেন্ড ওখানে রাউন্ডটা ঘুরাইলাম, 7 মিনিট 13 সেকেন্ডে আমি 41টা প্রশ্নের উত্তর দিলাম, যার মধ্যে হচ্ছে 50টা প্রশ্ন দেওয়া হলো
50টা পর্যন্ত প্রশ্ন আমাকে ওখানে শুধু করতেই ছিল, করতে ছিল। আমি 41টা করলাম, তার মধ্যে 41টা আমার হলো, 50টার মতো আমি অলরেডি প্রশ্ন ওখানে আমাকে এভাবে ইয়া করে দিল। আমি করতেছি আর করতেছি, করতেছি আর করতেছি, কি আর করব বলেন। এবং তো বন্ধুরা, আপনাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এইসব ধরনের ওয়েবসাইটে কোনো অ্যাড আসলে আপনারা এগুলোতে প্রবেশ করবেন না, কল দিবেন না। কল দিলে আপনাদের মোবাইল থেকে যত ধরনের ব্যালেন্স থাকে সবগুলো কেটে নিয়ে চলে যাবে। তার মধ্যে আবার অনেকের ফেসবুকগুলো হ্যাক করে ফেলে, তারপর ইউটিউব চ্যানেলগুলো হ্যাক করে ফেলে। ইউটিউব চ্যানেলগুলো হ্যাক করেছে কিনা জানি না, তবে আমার এক বন্ধুর ফেসবুক আইডিটা হ্যাক করে ফেলছে এবং কি ওর মোবাইলের টাকাটা চলে গেছে, কল দেওয়াতে আমার মোবাইলের টাকাটা চলে গেছে। সো বন্ধুরা, আপনারা সবাইও এসব থেকে বিরত থাকবেন, এগুলো দেখলে টোটালি এগুলোতে প্রবেশ করবেন না, লোভে পড়ে ওখানে ক্লিক করবেন না। সো বন্ধুরা, আপনাদেরকে সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা, আমার ভিডিওটা যদি অবশ্যই যদি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল রিপন ওয়ান ম্যান আর্মি এটাতে সাবস্ক্রাইব করুন, আর যদি অবশ্যই যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।